হাই, আমি অন্বেষা। আজকের ভিডিওটাতে আমি প্রথমে তোমাদের দেখাবো হোয়াট আই ইট ইন আ ডে ইন সামার ফর ওয়েট লস, মানে একটা দিনে আমি কিরম করে কি কি খাই তার রেসিপিসগুলো শেয়ার করব, ফ্রম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, আর তারপরে আমি তোমাদের ডায়েট, ওয়েট লস, ডায়েট টিপসগুলো শেয়ার করবো। তো একটু ভিডিওটা লম্বা হবে, কিন্তু এন্ড অব্দি থেকো। একটা পালক পনিরের রেসিপি আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, কিন্তু আমি এটা ডিলিট করে দিয়েছিলাম বিকজ আমি এটা এই ভিডিওটি ইনক্লুড করবো ডিনার রেসিপির জন্য, বিকজ দ্যাট ওয়াজ নট মেকিং সেন্স। সো আই থট পুরো একটা দিনে কীরকম হয় সেটা বেশি হেল্পফুল হবে। রোজ কি সেম জিনিস হয় না, রোজ সেম জিনিস হয় না অফকোর্স, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপিজ আমি আমার হিন্দি চ্যানেল দিতে থাকি। সো এনিওয়ে, বেশি কথা না বাড়িয়ে চলো প্রথমে দেখে নিই যে আমি একটা দিনে হোয়াট আই ইট ইন আ ডে ওয়েট লসের জন্য কী খাই, অ্যান্ড তারপরে তোমরা কী করে তোমাদের ওয়েট লস জার্নি স্টার্ট করতে পারবে বা সামারে ডায়েট করতে পারবে ফর ওয়েট লস ইন সামার। তো সবচেয়ে সকালে উঠে আমি এক বোতল প্রায় জল খাবো, নয়তো একটা লিউক ওয়ার্ম ওয়াটার নিয়ে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে খাবো, এটা আমি করি। তারপরে ব্রেকফাস্টে আমি আজকে এগ আলু চাট বানাবো। তিনটে ডিম সিদ্ধ করেছি, একটা বড় আলু সিদ্ধ করেছি, তারপর এটাকে ছুলে দিয়ে ডিমটাকে আর আলুটাকে পিস পিস করে কেটে একটু নুন আর একটু চাট মশলা লাল মির্চ দিয়ে এটা আমার ব্রেকফাস্ট আজকে। এটা খুব প্রোটিন রিচ হেলদি ব্রেকফাস্ট, আর আলুর কার্বসটাও হেলদি, আর তার সঙ্গে ড্রাই ফ্রুটস কিছু খাবো। এরপরে মিড মর্নিং স্ন্যাক্সে আমি ওয়াটারমেলনস আর ফ্ল্যাক্সিডস নিয়ে একটা ওয়াটারমেলন জুস বানাবো, যেটা ওয়েট লসের জন্য খুব খুব ভালো অ্যান্ড সামারে রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এরপরে আমি বানাবো লাঞ্চ। লাঞ্চে আজকে মুগ ডাল বানাচ্ছি। প্রথমে মুগ ডালটাকে রোস্ট করে নেবো ভালো করে, রোস্ট করে তারপর আমি সিদ্ধ করব, ভাজা মুগ টাইপের বলতে পারো। এটা করলে আমি দেখেছি টেস্টটা দুগুণ বেড়ে যায়। তারপরে ভাজার পর এটাকে সিদ্ধ করব, আমি জাস্ট বয়েল করছি। একটা কড়াইতে একটু সর্ষের তেল নিলাম। প্রথমে সর্ষের তেলটা গরম হওয়ার পর একটা তেজপাতা দেবো, তারপরে শুকনো লঙ্কা দেবো, লাল লঙ্কা যেটা। তারপরে এটা কিন্তু সর্ষের তেলে বানালে টেস্টটা ভালো হয়। একটু জিরে দিলাম, সাদা জিরে, অ্যান্ড একটা সিনেমন দিয়েছি, ওকে। তারপরে আমি কিছু পিস দিয়েছি, মটরশুঁটি আর কিছু ফুলকপি ছোটো ছোটো করে কেটে আমি ওই মিক্সচারটাতে অ্যাড করেছি, আর রোস্ট করছি ভালো করে, ফ্রাই করছি। তারপরে টমেটো দিলাম, টমেটো দিলেও মানে ভীষণ ভালো লাগে। তুমি কিন্তু আরও সবজি চাইলে দিতে পারো, তোমার যদি অন্য কিছু সবজি আছে দ্যাট ইউ ওয়ান্ট টু ইউজ হিয়ার ইউ ক্যান ডেফিনেটলি অ্যাড। এরপরে আমি ডালটাকে সিদ্ধ ডালটাকে ওটা বোধহয় দিয়ে দিলাম। তারপরে হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ ডালটাকে ফোটাবো। তুমি চাইলে একটু জল অ্যাড করতে পারো, বা তুমি চাইলে এরকম করে গাঢ় ডালটা বানাতে পারো, ডিপেন্ডিং অন ইয়োর টেস্ট, তুমি কী প্রেফার করো। সো আমি একটু এরকমই গাঢ়ই প্রেফার করবো, অ্যান্ড লাস্টে যেটা ফুটতে দেবো কিছুক্ষণ ভালো করে মিক্স করার পর, যতক্ষণ ফুটবে লাস্টে আমি এটাকে একটু জাস্ট একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দেবো, অ্যান্ড আমার মুগ ডাল রেডি। খুব টেস্টি, খুব হেলদি, অ্যান্ড আ ভেরি ভেরি ডিলিশিয়াস মিল, ডেফিনেটলি এটা ট্রাই করো। আর এর সঙ্গে আমি কিছু মাছ ভাজা বানাচ্ছি। এটা সিম্পল সিঙ্গারা মাছ, এটাকে এখানে বলে, বা আর মাছ চারটে বানিয়েছি, দুটো আমার দুটো উৎসবে, আর হাঁড়িতে ভাত, এটাকে ভাতের স্টার্চটাকে সরিয়ে দিয়ে জাস্ট ভাত যেমন করে বানায়, এটা আমাদের লাঞ্চ। এরপরে ইভিনিং টাইমে স্ন্যাক্স খিদে পেলে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে, দেখছো চানা, ভুনা হওয়া চানা বলে এটা, এটাও প্রেফার করি, নয়তো আমি ভেলপুরি বানাচ্ছি। দেখো প্রথমে পেঁয়াজগুলো আর টমেটো, একটু গ্রিন চিলি আর শশা, কিছু কিছু সবজি ভালো করে কেটে নিলাম, এটা মুড়ি বানাচ্ছি, ঠিক আছে, ভেলপুরি, হেলদি ভেলপুরি, যেটা খুবই উপকারী, আর ইভিনিংয়ে পাঁচটা ছটার সময় খিদে পেলে খেতে পারো। তাও মুড়িতে সব যা যা আমি কেটেছি পেঁয়াজগুলো ঢালছি, একটু ভুনা হওয়া চানাও ঢেলে দিলাম ওর উপরে। এটা হেলদি সামার ইভিনিং স্ন্যাক্স। একটু সর্ষের তেল দিয়েছি উপর থেকে খালি। তারপরে লাস্টে আমি পালক পনিরের রেসিপিটা বানাচ্ছি। কিছু না, পনিরগুলো প্রথমে কাটলাম ভালো করে, তারপরে একটা পালকের পেস্ট বানালাম, পালকটাকে ধুয়ে সিদ্ধ করে তারপর মিক্সিতে পেস্ট বানিয়েছি। এরপরে আমি একটা কড়াই নেবো, কড়াইতে আমি ঘিতে বানাবো পালক পনিরটা। আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম পালকের, সেটার মধ্যে আমি একটুখানি টমেটো আর একটা টমেটো আর একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েও ওইটাকে মিক্সিতে একসঙ্গে পিষে নিয়েছি, ঠিক আছে। এবার ঘিটা গরম হলে আমি ওটাতে সাদা জিরে দিচ্ছি, একটা সিনেমন দিচ্ছি, তারপরে তেজপাতা দেবো আর শুকনো লঙ্কা দেবো, কার্ডামন দেবো, যেগুলো মানে রিকোয়ার্ড অ্যান্ড নেসেসারি টেস্টটা বাড়ানোর জন্য। শক দিলে এগুলো মানে বেশ ভালো হয়, ভালো করে তারপর ফ্রাই করবো এটাকে জিনিসটাকে। এরপর এটা হয়ে যাওয়ার পর আমি যে পেস্টটা বানিয়েছি পালক টমেটো পেঁয়াজ দিয়ে ওটাকে অ্যাড করবো, আর তার আগে এক চামচ জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করে নিয়েছি। তো এটার মধ্যে আমি এটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর জিঞ্জার গার্লিক পেস্ট এইগুলো একটা মিক্সচার আছে অ্যালং উইথ দ্য পালক শাক, পালক মানে পালক শাক, ঠিক আছে।
তো এটাকে এবার আমি হতে দেবো কিছুক্ষণ, ভালো মতো কিছুক্ষণ বয়েল হতে দেবো যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। সেই জন্য অ্যাটলিস্ট 10-15 মিনিট লো ফ্লেমে বয়েল করব। তারপরে আমি এটার মধ্যে 10 মিনিট পর লো ফ্লেমে বয়েল হয়ে যাওয়ার পর নুন অ্যাড করব, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা এগুলো অ্যাড করব। হলুদ দেবেন এটাতে, লাল লাল ইফ ইউ লাইক দ্য লাল গুঁড়ো পাউডার সেটা চাইলেও দিতে পারো, আবার স্কিপও করতে পারো। তারপরে আর একটু কিছুক্ষণ মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আরও 5-10 মিনিট ভালো করে এটাকে মিক্স করবো, বয়েল হতে দেবো। আর লিডটা ঢেকে বয়েল কিন্তু কনস্ট্যান্টলি হতে দিতে হবে যাতে পালকের গন্ধটা আমাদের না আসে আর কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর লাস্টে আমি পনিরগুলো ঢালবো। আমি পনির ভেজে ঢালি না, আমি না ভেজেই ঢালি, তাহলে পনিরগুলো সফট থাকে। পালক পনিরে পনির ভেজে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার ভালো করে এটাকে মিক্স করে লো ফ্লেমে 10 মিনিট আরও হতে দেবো। লাস্টে জিনিসটা হয়ে গেলে একটু একটু মাখন দিলাম বাটার আর গরম মশলা দিই, গরম করে 1-2 মিনিট পর নামিয়ে দেবো। আর এটা ভাত দিয়ে আমি খাবো, রুটি দিয়েও খেতে পারো। হ্যালো, কি খবর, কেমন আছো? আমি জানি বেশ কয়েকদিন গ্যাপের পর একটা ভিডিও এনেছি, কিন্তু আজকে ভিডিওটা অ্যাজ ইউজুয়াল খুব ইম্পর্টেন্ট অ্যান্ড উপকারী হবে তোমাদের স্বাস্থ্যের জন্য, হেলথের জন্য। যদি ওজন কমাতে চাইছো, ওয়েট লসের জন্য যেতে চাইছো, এই গরমে এই সামারে ইটস দ্য বেস্ট টাইম। বিকজ এখন আমরা সবাই লকডাউনে আছি, মানে বাড়িতে আছি, মানে বাড়িতে রান্না করছি, বাড়িতেই খাচ্ছি, বাইরে বেশি যাওয়ার সুযোগ নেই আর বাইরে খাওয়ারও সুযোগ নেই, উইচ ইজ গ্রেট থিং ফর আর হেলথ। ওয়েট লস এন্ড ওজন কমানো, নিজের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়া শুড বি আ হলিস্টিক সাস্টেনেবল প্রসেস, কখনো র্যাপিড অ্যান্ড ইনস্ট্যান্ট হওয়া উচিত না। আমি যে টিপসগুলো বলছি সেগুলো ফলো করলে তোমরা আরামসে 5 থেকে 10 কিলোর মধ্যে ডিফারেন্স দেখতে পারবে। আমি আজকে তোমাদের একটু ডায়েট নিয়ে কথা বলবো, আর ওয়ার্কআউট করাটা খুব দরকার আমি মনে করি। মানে আধা ঘন্টার জন্যই বাড়িতে, এখন তো কেউ জিমে যেতে পারছি না, তো আধা ঘন্টার জন্যই বাড়িতে ওয়ার্কআউট করাটা খুব দরকার। সবচেয়ে প্রথমে এটা বলে দিই যে যেহেতু এখন গরম গ্রীষ্মকাল, আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে ফ্রিজের জল খাওয়া। ফ্রিজের জল কিন্তু খাবে না, এটা আমি হিন্দি চ্যানেলেও কিছুদিন আগে বলেছি, এখানেও বলছি, ভীষণ হাইলাইট করে বলছি, কারণ কি আমাদের স্বভাব আছে যে বাবারে কি গরম ফ্রিজে জল রেখে দিই বা বরফ ঢেলে জল খাই। মাঝে মাঝে হ্যাঁ, তুমি কিছু শেক বানাচ্ছো, জুস বানাচ্ছো, বাড়িতেই বানাচ্ছো, আর ইচ্ছা করছে একটা আমপান্না বানাচ্ছো, তার মধ্যে 2-3টে কিউব আইস দিলে সেটা ঠিক আছে, মাঝে মাঝে করছো। ওই রোজ সারাক্ষণ জল খাচ্ছো ফ্রিজে, সারাক্ষণ বরফ ঢেলে জল খাচ্ছো, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। সেকেন্ড টিপ, এটা আমি হয়তো আগেও বলেছি, বারবার বলবো, আমরা বাঙালিরা খুব ভাত খেকো, মানে আমরা প্রায় পারলে 3 বেলা ভাত খাই বা 4 বেলা ভাত খাই, ঠিক আছে? মানে আমি এত বছর বাইরে আছি প্রবাসী, বাট আমি প্রবাসে থেকেও আমি এটা, আমি আমার বর দুজনেই ভাত খেকো, আর আমরা রোজ ভাত খাই, রোজ ভাত বানাই, 2 বেলা ভাত খাই, আমি লাঞ্চে আর ডিনারে 2 বেলা ভাত খাই। হোয়াট ইজ দ্য ক্যাচ, আমি প্রেশার কুকারে ভাত বানাই না, আমি যে আমার বাঙালিরা বানায় হাঁড়িতে ভাত, ফ্রি গরম করেই বানাই, ফেনা ভাত খাই না, স্টার্চটাকে ফেলে দিয়ে তারপরে ভাতটা খাই, তাতে ভাতটা খাওয়া হেলদি, স্টার্চটাকে তুমি সরিয়ে দিচ্ছ। নাও দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট আমার ভাতের কোয়ান্টিটিটা কম। যদি একটা প্লেট তুমি দেখো, প্লেটটার মধ্যে আমার ডাল, সবজি, মাছ, মাংস যাই খাচ্ছি সেটার কোয়ান্টিটি বেশি হবে। আর আই প্রেফার টু হ্যাভ স্যালাড, কিউকুম্বার বা টমেটো নিলাম বা যা হলো। জানি প্রথমে 1-2 সপ্তাহ খুব কষ্ট হবে, যাদের ভাত খাওয়ার খুব অভ্যেস, সারাক্ষণ ভাত ছাড়া ভাবতেই পারছে না, তারা ভাববে এই আমার কীরকম খাবার। বাট ট্রাস্ট মি গাইজ, ইউ নিড জাস্ট 2 উইকস, ম্যাক্সিমাম 2 উইকস ফর ইউর বডি টু গেট ইউজ টু ইট। ভাতের কোয়ান্টিটিটা যদি তুমি কম করো আর তার জায়গায় তুমি যে সবজি, ডাল, মাছ এগুলো যদি ইকুয়াল বা বেশি পরিমাণে খাচ্ছ, তুমি কিন্তু তোমার বডিতে নিউট্রিশনটা বেশি পৌঁছাচ্ছ। কার্বসের থেকে বেশি তুমি চেষ্টা করবে প্রোটিন খাওয়া, বেশি ফাইবার, ভিটামিনস এইগুলো খাওয়ার, সেগুলো আসবে কোথা থেকে? সবজি, মাছ, মাংস, ডিম এগুলো থেকেই আসবে সেই সব জিনিসগুলো, রাইট? হেলদি ফ্যাটস খাবে, হেলদি ফ্যাটস মানে ঘি, ভাতের 1 চামচ ঘি দিয়ে দিলে বা ডাল নিচ্ছে তার মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিলে। আমি মূল মন্ত্র বললাম, তোমাদের ভাতটা কমাও। মুড়ি, হ্যাঁ বাঙালিরা মুড়ি খায়, মুড়ি অলসো ইউ ক্যান হ্যাভ, ভেলপুরি বানিয়ে খাচ্ছ তাই বলে ওর মধ্যে চানাচুর দিয়ে খাবে না। ভেলপুরি বানাবে মানে কি, শসা, টমেটো, পেঁয়াজ, একটু লঙ্কা কেটে একটু হালকা একটু সর্ষের তেল দিয়ে মেখে খেলে, দ্যাট ইজ আ হেলদি অলরেডি। মানে রোজ চানাচুর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে খাচ্ছ সেটা ভালো না, সেটা কিন্তু বিগ নো, তখন কিন্তু মুড়িটাকে তুমি কন্টামিনেট করে দিয়ে একদম মানে জাঙ্ক ফুড বানিয়ে দিচ্ছ, তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। সেকেন্ড থিং, সারাক্ষণ চা খেলে চলবে না, আমাদের বাঙালি প্রবলেম, সারাক্ষণ দিনে একবার আমিও চা খাই, সবাই একবার চা কফি একবার করে খাচ্ছ, মানে বড় আমার কফি খায়, আমি চা খাই, সো ওয়ান্স ইন আ ডে ইটস ফাইন, 3 বেলা চা খাচ্ছি, প্লিজ নো। চিনি দিয়ে চা, মানে আমি পার্সোনালি তুমি জানো হয়তো মধু দিয়ে চা প্রেফার করি, এটা হয়তো কেউ খায় না, চিনিটা প্লিজ কম করো, 2-3 চামচ চিনি দিয়ে হবে না, 1 চামচ, চলো 1 চামচে বেশি না,
এক চামচ কমই আমি প্রেফার করব। বা তুমি যদি ব্রাউন সুগার নিতে পারো তাহলে বেটার, স্টিভিয়া নিয়ে নাও। আমরা বাঙালি তো আমাদের মিষ্টি খাওয়াটার প্রচন্ড লোভ, আর প্লিজ মিষ্টিটা আমার খেলে চলবে না। বিকে একবার কি দুবার খাচ্ছ, প্লিজ গো হেড, প্লিজ ইয়েস। বাট বাঙালিদের কি হয় না, রোজ এই খাবারের পর একটু মিষ্টি খেয়ে নিলাম, ঠিক আছে, রোজ মিষ্টি দই, রোজ একটা রসগোল্লা, রোজ একটু ল্যাংচা, না বন্ধু না, রোজ চলবে না, প্লিজ প্লিজ এটা রোজ চলবে না। বাঙালিদের, আমাদের বাঙালিদের গুডনেসটা কি, দ্যাট উই ইট আ লট অফ প্রোটিন, উই ইট আ লট অফ ফিশ, উই ইট আ লট অফ চিকেন, আ লট অফ এগ, উইচ ইজ অ্যামেজিং। এগুলো ভালো ভালো প্রোটিন আমাদের সোর্সে আছে, তো লেটস স্টিক টু ইটিং দোজ আইটেমস। আর আমাদের যে সবজি আছে সেইগুলো তো লেটস হ্যাভ দ্যাম। আমাদের নানা রকমের ডালের অনেক রকম ভ্যারাইটি হয়, কিন্তু শুধু মুসুর মুগ অড়হর ডাল না, অনেক রকম ছোলার ডাল আমরা খাই। তোমরা রাজমা বানাতে পারো বাড়িতে, তোমরা চানা বানাতে পারো, তোমরা ছোলা বানাতে পারো, এগুলো এখানকার নর্থ ইন্ডিয়ান ডিশ, তোমরা এগুলো ট্রাই করতে পারো। আর যখন আমার খিদে পায় স্ন্যাক্সে আমি লোটাস সিডস, ফক্স নাটস বা মাখানা যেটা বলে সেটা খাই, সেটা অনলাইন অ্যামাজনে পেয়ে যাবে। বা ছোলা ভাজা, চানা ভাজা, তোমরা ছাতুও খেতে পারো, ছাতুটাও কিন্তু খুব ভালো, ঠিক আছে, ভেরি গুড। এই গরমের জন্য, শরীরের জন্য ছাতু ইজ ভেরি গুড। তো প্লিজ মাটির গাড়াটা নিয়ে এসো, ইটস ভেরি ভেরি চিপ, ভেরি ইজিলি অ্যাভেলেবল, অ্যান্ড ইট কিপস ইউর বডি ভেরি ভেরি কুল ইন দ্য সামার। ডাবের জল খাবে, আম পান্নার বানিয়ে খেতে পারো, প্লিজ এটা মনে রাখো। আমরা বাঙালি, আমরা খাদ্য রসিক, আমরা খেতে ভালোবাসি, আমিও খাই। আমি কিছুই তোমাদের স্টপ করতে, একদম কাট আউট করতে বলছি না, আমি বলছি কন্ট্রোলে খাবে, মডারেশনে খাবে। একটা চাট বানিয়ে রাখবে, আর দেখবে যে আজকে যদি আমি টমেটো চাটনি খেয়েছি বা মিষ্টি খেলাম, পরের তিন দিন আর চার দিন আমি খাবো না কিছু মিষ্টি, আবার ফিফথ ডেতে আমি এটা একবার মিষ্টি খেতে পারবো। আর যখন মিষ্টি খাওয়া বলছি, এটা না একবার বসলে এক হাড়ি রসগোল্লা হাফিস করে দিলে, যখন খাবে একটা থেকে দুটো, এর বেশি খেতে গেলে পুরো সপ্তাহের, পুরো দিনের, এত মাসের মেহনত তারা পুরো মাটি হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস ভেরি ভেরি ফ্রাস্ট্রেটিং। সো আই নো দ্যাট আমরা করতে পারি, একটু মনোযোগটা আমাদের একটু স্ট্রং করতে হবে, আধা ঘন্টার এক্সারসাইজটা করতেই করতে হবে। হিন্দি চ্যানেলে আমি প্রচুর এক্সারসাইজের ভিডিও দিয়েছি, প্লিজ তোমরা গিয়ে দেখো। বেশি নুনও খাবে না, ভাতের সঙ্গে পাতে বেশি নুন নিয়ে খাবে, প্লিজ ভাতের সঙ্গে পাতে নুন নেওয়াটা বন্ধ করো, নুনটাও কিন্তু বেশি খাওয়ার দরকার নেই। বাড়িতে এখন যেহেতু আমরা সবাই খাবার বানাচ্ছি, সো উই আর অলওয়েজ অটোমেটিক্যালি ইটিং হেলদি, তার মধ্যে পোর্শন কন্ট্রোল, কোয়ান্টিটি বুঝে খাবে, ঠিক আছে। তো এইটা একটা দিনের পুরো ডায়েট ছিল, তোমরা যদি এটা ট্রাই করে থাকো রেসিপিগুলো আমার সঙ্গে শেয়ার করতে ইনস্টাগ্রামে ভুলবে না। অ্যান্ড প্লিজ 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 আমার হিন্দি ইংলিশ চ্যানেল যেটা আছে সিম্পল টিপস অ্যান্ড রেশা, প্লিজ এটা সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি একটা প্লেলিস্ট দিয়ে দেবো, যেটা একটা লকডাউন সিরিজ আমার হিন্দি চ্যানেলে যেটা চলছে, প্লিজ ওটা দেখে নিও। এখানে নানা রকম ওয়ার্কআউট, রেসিপি, স্কিন কেয়ার সব আছে, খুব উপকার হবে, অ্যান্ড প্লিজ ওয়াচ ইট। আর এই বাংলা চ্যানেলে সিম্পল টিপস অ্যান্ড রেশা বাংলায় বাকি ভিডিও তোমরা দেখেই নিও। আমার খুব তাড়াতাড়ি দেখা হবে আগেন অন দ্য হিন্দি চ্যানেল, অ্যান্ড মেবি ভেরি সুন আগেন অন দ্য বাংলা চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ সুন, টেক কেয়ার।